بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ জুলাই আশ্রমাশার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালোই আছো আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির অধ্যায় দুই কিছু অংশ আলোচনা করব অধ্যায় দুই বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণাটা আগে নিয়েই আমরা যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে ওঠে বলে বাংলার জনগণের মানুষের আকার এবং চেহারার বৈচিত্র্য আলাদা তবে নানা ভাষা জাতির আগমনেও সংস্কৃতির মধ্যে এর প্রভাব পড়ে যেমন সংস্কৃতির প্রভাব পড়ে তো আমাদের দেশ কৃষি প্রধান দেশ স্বভাবতই এই প্রভাবটা বেশি সংস্কৃতির এই প্রভাবটাই বেশি পড়ে তো নদীর খেয়ালি আচরণ ও ঋতু বৈচিত্র্যের যে মানসিকতাটা বা সমৃদ্ধিটা একটা মানুষের মনে একটু সমৃদ্ধির দাগ ফেলে আসো বন্ধু শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণাটা সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্মের ভূমিকাটা নিয়ে আলোচনা করি বাংলাদেশের মানুষের ধর্ম ও সংস্কৃতি সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা দেখতে পাই অধিকাংশ আগে এদেশে অধিকাংশ মানুষই প্রকৃতি পূজারী ছিল যেমন বৃহৎ আকারে আকাশ বাতাস চন্দ্র সূর্য এগুলোর পূজা করত এমনকি জীবন উপাদান সাগর বৃক্ষ এগুলোরও পূজা করত তো কালক্রমে এগুলো একটু কমে আসলেও কিছু দেবদেবীর পূজা রয়ে গেছে তার মধ্যে যেমন দেবদেবীর পূজার সাথে সংযুক্ত হয় ভক্তিগীতি মন্ত্র তন্ত্র কাব্যভক্তি ইত্যাদি আরো যুক্ত হয় আর্যদের ধর্মগ্রন্থ এবং ধর্মতন্ত্র মূর্তিকে তৈরি করে সাজসজ্জা ও মানে পট নির্মাণ সামগ্রী বা চারুকলা এগুলো হয়ে যায় পাশাপাশি নৃত্যকলা নাচ গান এগুলারও চর্চা চলে আসছে আবার দেখা যায় যে হিন্দু ধর্মে যারা নিম্নবর্ণে আছে তাদেরকে কড়াকড়ি অবহেলা বা কড়াকড়ি করার কারণে তারা মুসলিম ধর্মের প্রতি আকৃষ্ট হয় যেমন এদেশে সুদী সাধকরাই ইসলাম ধর্ম প্রচার করে আসছে এর মধ্যে যেমন তুরস্ক ইরাক আফগানিস্তান এবং মধ্য এশিয়ার মধ্যেই এগুলোর প্রচলন মুসলিম ধর্মের প্রচলন বেশি শুরু হয় তো মুসলিম ধর্ম প্রচলিত হওয়ার সাথে সাথে এর কিছু ধর্মীয় মসজিদি গান এবং তাদের উৎসব ঈদ উল আজহা ঈদ উল ফিতর এগুলো উৎসব তারা পালন করে থাকে আবার হিন্দু এবং মুসলিম ধর্মের পাশাপাশি দেখা যায় যে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম আমাদের দেশে তাদের সংস্কৃতি বা ধর্মের ভূমিকায় পিছিয়ে যায় যেমন আমরা দেখতে পাই বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বীরা তারা গৌতম বুদ্ধের অনুসারী এবং তারা বৌদ্ধ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা নামে উৎসব পালন করে থাকে এবং খ্রিস্ট ধর্মে যারা আছেন তারা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন পালন করে থাকেন এভাবে আমাদের দেশে চার ধর্মের অনুসারীদের ধর্মীয় এবং সংস্কৃতির প্রচলন হয়ে আসছে তারপর দেখা যায় ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে কিন্তু এর বাইরেও আমাদের দেশে নানা ভাষাভাষী লোক বসবাস করে যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের ভাষা ভিন্ন মালমা চাকমা সাঁওতাল গারো খাসিয়া মণিপুরি ইত্যাদি নৃগোষ্ঠীর ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে আমাদের দেশে বাংলা ভাষাটা বহু ভাষার সংমিশ্রণে তৈরি যদি আমরা খোঁজ করি দেখা যাবে যে বাংলাদেশে আরবি তারপরে ফার্সি আরবি পর্তুগিজ সহ দ্রাবিড় পালি আর এগুলো ভাষার সংমিশ্রণ রয়েছে সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ ধর্ম আর ভাষা সম্প্রদায়ের লোকের সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় বাংলাদেশে
ধর্মের আচার অনুষ্ঠানগুলো আলাদা আলাদাভাবে পালন করে থাকে এবং এই পালন এবং প্রথা ভিন্ন এবং তাদের পোশাক আশাক খাবার দাবার সব কিছুই আলাদা। যেমন বিভিন্ন সাংস্কৃতিক মিশ্রণ, যেমন আমরা লক্ষ্য করতে পারি যে বাংলাদেশে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোক বাস করলেও তাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারে না এবং এই সংস্কৃতি বা ধর্মের এটার কোনো মানুষের মধ্যেই সীমাবদ্ধ নাই। যেমন আমরা এক ধর্ম দ্বারা আরেক ধর্মে আমরা প্রভাবিত হচ্ছি বা ধর্ম না সরি এক ধর্মের এক সংস্কৃতির সাথে আরেক সংস্কৃতি আমরা প্রভাবিত হচ্ছি। যেমন বিশেষ করে এর প্রভাব পড়ে খাবার দাবার পোশাক আশাক ইত্যাদি এগুলোর উপরে। তো এক কথায় বলা যায় বাংলাদেশের সংস্কৃতিতে ধর্মের ভূমিকা এবং ভাষা বিচারের সম্প্রদায়ের বিচারের বিভিন্ন সংস্কৃতির মিশ্রণে অসাধারণ। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের বাক্যাংশ নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।